নমস্কার বন্ধুরা, আলপনার কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ড্রাই চিলি চিকেন। এটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে, ইভেন স্টার্টার হিসেবেও খেতে পারেন। আমার ছেলের তো এটা ভীষণ ফেভারেট। তাহলে চলুন বানানো শুরু করছি। এখানে 200 গ্রাম চিকেন আছে, এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো, একটু সয়া সস আর হাফ চামচ লবণ, আর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। এই সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে 1/2 ঘন্টার জন্য ফ্রিজে ঢেকে রেখে দেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। 1 প্লেট ভাজা হয়ে গেলে এই পিসগুলোকে উল্টে দেব আর ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। যতটা চিকেন ছিল এইভাবে সবগুলো ভেজে নেব। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল ছিল, তাই খানিকটা আমি তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর একটু আদা বাটা। এখানে আমি হাফ চামচের একটু কম নিয়েছি, আপনার চাইলে কুচুনো আদাও দিতে পারেন। এই আদা রসুনটাকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কিউব করে কাটা পেঁয়াজ আর শিমলা মির্চি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের শিমলা মির্চি নিয়েছি। এটি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ লবণ। এটা নেড়ে চেড়ে একটু হালকা মতন ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস। এখন একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম হাইতে রাখতে হবে, স্লো রেখে ভাজলে কিন্তু এর ফ্লেভারটা ঠিক মতন আসবে না। একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গোলানো কর্নফ্লাওয়ারটা, এটা নাড়িয়ে চাড়িয়ে আর বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ফুটতে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হানি, মধু। এই চিলি চিকেন কিন্তু স্লাইড একটু মিষ্টি মতন হয়, চিনির বদলে মধুটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। আপনারা কখনো ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে এই মোমেন্টে নামিয়ে দিতে পারেন। আমি যেহেতু ড্রাই করব সেহেতু আর একটু নাড়তে থাকবো। দেখুন রেডি হয়ে গেছে ইয়াম্মি চিলি চিকেন। খুব ইজি রেসিপি, ঝটপট বানিয়ে ফেলা যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন ফ্রেন্ডসদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো, বাই।